আর খাঁটি আল্লাহওয়ালা যারা, মানুষের দিল তাদের জন্য পাগল থাকে, মানুষের দিল তাদের জন্য পাগল থাকে। ঘুরে ঘুরে সারা দেশে আমাদের দেশের এক বুজুর্গ, তিনি এই যে আল্লাহর কথাবার্তা শুনাইতেন, হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলী, চরমনার যে বুজুর্গ ছিলেন, তার আব্বাও বহুতই আল্লাহর মহব্বতের আগুনে জ্বলাবোনা মানুষ ছিলেন। আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহকে আমি বলছিলাম, আমরা তো দেখিনি চরমনার হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলীকে, হাজি কামাল সাহেবের পাশে আমি বলছিলাম যে চরমনার যে মাওলানা এই ইসহাক সাহেব রহমতুল্লাহ কেমন মানুষ ছিলেন, তো হুজুর বললেন যে আল্লাহর মহব্বতের জ্বলাবোনা মানুষ ছিলেন। তো হুজুর এরপরেই আবার ব্যস্ত হয়ে গেছেন এক কাজে, ওখানে হুজুরের সামনে শুধু আমি ছিলাম আর কেউ নেই, তো অন্য কাজ দিকে মোতাবজ্জ হয়ে গেছেন। আমি অপেক্ষা করলাম যে আর কিছু বলবেন কি না, উনি ব্যস্ততা ওনার থামুক পরে জিজ্ঞেস করি। তো আবার আমি কিছুক্ষণ বললাম, জি হুজুর, তো চরমনার হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ কেমন মানুষ ছিলেন? বললেন, ভাই যে আল্লাহ পাকের ইশক মহব্বতের আগুনে জ্বলাবোলা মানুষ ছিলেন। তা আমি চুপ হয়ে গেছি যে আল্লাহ একবার, আর কোনো কথা বলেন, এইটুকু বলে শেষ। এতটুকু বলার পর কি জিজ্ঞেস করতেছে, এই হলো অর্থ, কথা বুঝতেছেন? অনুরূপভাবে ওনারই সন্তান হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, মানে আশ্চর্য যে বাসায় কয়দিন থাকবেন কয়দিন যাবেন সেটা রুটিন করা ছিল, পুরা দেশব্যাপী সফর করতেন, ব্যথা ভরা দিলে লোকদেরকে আল্লাহর মহব্বতের দিকে ডাকতেন, বেশুমার বন্দারা হকের রাস্তায় আসছে এই মানুষটার উসিলাতে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ওনার পরিচয় ছিল যে আউলিয়া বুজুরগানকে মহব্বত করতেন এবং কোনো আউলিয়া বুজুরগানের সঙ্গে কখনো বেয়াদবি করেননি। হাকিমুল মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলতেন যে কোনো কোনো আউলিয়া বুজুরগানের কিছু কিছু বিষয় এরকমও হয় যে একটু ভুল বিচ্যুতি ঘটে, কিন্তু আমি যদিও এরকম মানুষ যে আল্লাহ পাক আমাকে ফতোয়া শাস্ত্রে দক্ষ বানাইছেন এবং ফতোয়া আমি দিন রাত লোকের আমার থেকে ফতোয়া নেয়, মানে নিজেকে মুফতি শব্দ বলতে রাজি হইতেন না, অথচ এত বড় ফকির তিনি, বলতেন যে দিন রাত ফতোয়া নিয়ে আমার ব্যস্ততা, ফতোয়া দেওয়া আমার মিশন বটে, কিন্তু কোনো আল্লাহর উলির উপরে আমি কখনো ফতোয়া চালাই না, কখনো কোনো আল্লাহওয়ালার বিরুদ্ধে আমি কখনো ফতোয়া চালাই না। সারা জীবন আমি আল্লাহওয়ালাদেরকে আদব করছি, তাদেরকে সম্মান করছি, কিন্তু এখন কিছু লোক এরকম হয়ে গেছে যে বড়দের উপরও কথা বলে। হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভীর বিরুদ্ধেও আজকাল লোকেরা নাকি বলে এবং লেখে।